আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আলোচনা করব যারা তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষায় চাকরিতে অংশগ্রহণ করেও যারা চাকরি পাচ্ছ না, তারা কিভাবে প্রিপারেশন নিবা বা তারা কিভাবে প্রস্তুতি নিবা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিও টিউটোরিয়ালগুলো সবসময় দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। যারা সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজকে আলোচনা করব যারা তোমরা সৈনিক পদে পরীক্ষা দিতে গিয়ে চাকরি পাচ্ছ না, তারা কিভাবে প্রিপারেশন নেবা বা প্রস্তুতি নেবা সেই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা। দেখো, তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাও, ঠিক একইভাবে নৌবাহিনীর নাবিক পদে অথবা বিমান বাহিনীর বিমান সেনা পদে পরীক্ষা দিতে যাও, যাও কিন্তু পরীক্ষা দিতে গিয়ে তুমি চাকরি পাচ্ছ না। হয়তো একবার গিয়েছো, দুইবার গিয়েছো, তারপরও তুমি চাকরি পাচ্ছ না। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার আগে কখনো পরীক্ষার বিষয়গুলো ভালোভাবে পাস করার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো শতভাগ? যদি প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে কিন্তু কোনো পরীক্ষায় ভালো করা সম্ভব না, এটা সব পরীক্ষারই নিয়ম। তুমি একটি চাকরির পরীক্ষায় যাবা যেখানে তোমার মতো আরো শত শত হাজার হাজার ছেলে অংশগ্রহণ করবে, তো এই জায়গাটায় খুবই কম্পিটিশন হয়, এই জায়গাটায় নিজের যোগ্যতায় দক্ষতায় চাকরিটা অর্জন করতে হয়। ধরে নিলাম তুমি বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষাতে অংশগ্রহণ করেছো একবার অথবা দুবার, তোমার চাকরি হচ্ছে না। এখন তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে তুমি কোন পরীক্ষাটায় খারাপ করেছো। মেডিকেল পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কোন পরীক্ষায় তুমি খারাপ করেছো সেটা তোমাকে সর্বপ্রথম সবার আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে দেন তোমার ওই সমস্যাটা সমাধানের উপায় বা সঠিক গাইডলাইনটা খুঁজে বের করতে হবে। যদি তুমি মেডিকেলে বাদ পড়ে থাকো তাহলে তুমি কি কারণে বাদ পড়লা সেই সমস্যাটা সমাধানের জন্য তুমি ভালো একজন ডাক্তার খুঁজে বের করো, তার কাছে গিয়ে ওই সমস্যাটা খুলে বলো, স্যার আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম সেনাবাহিনীতে, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে, আমার এই সমস্যাটা তারা ধরেছেন এবং সমাধানের পরামর্শ দিয়েছেন। তুমি খুলে বলো, দেখবা যে তুমি সমাধান পেয়ে যাবে, তবে ভালো ডাক্তারের কাছে যেতে হবে। যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে বা শারীরিক পরীক্ষা যদি ভালো না করতে পারো, অনেকে কিন্তু পারে না, কোন পরীক্ষায় তুমি খারাপ করেছো সেই শারীরিক পরীক্ষাটা ভালো করার জন্য এখন থেকে হিউজ পরিমাণ তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো। আবার অনেকে দেখা যায় লিখিত পরীক্ষা খারাপ করে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই পাঁচটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষাগুলো হয়। পাঁচটা বিষয়ের কোন বিষয়ের উপরে তুমি খারাপ পরীক্ষা দিয়ে আসছো বা কোন বিষয়ে তুমি পারো নাই, সেই বিষয়টার উপরে এখন থেকে খুব ভালোভাবে সিলেবাস মাফিক সঠিক গাইডলাইন মেনে প্রিপারেশন নেওয়া শুরু করো। যদি ভাইবা পরীক্ষা খারাপ করো বা মৌখিক পরীক্ষা খারাপ করে থাকো, মৌখিক পরীক্ষার কোন ধরনের প্রশ্ন করেছিলেন অফিসাররা, সেই প্রশ্নগুলো সঠিক উত্তর খুঁজে বের করার জন্য সঠিক একটা গাইডলাইন বেছে নাও। একটু ঘাটাঘাটি করো, নেটে সার্চ দিয়ে ঘাটাঘাটি করতে পারো, বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে সঠিক উত্তরটা কালেক্ট করতে পারো, করে এইভাবেই কিন্তু আসলে তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারো। এবং সবশেষে একটা কথাই বলবো তোমাদের জন্য, হোপলেস হওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না, সৈনিক পদে চাকরি অবশ্যই হওয়া সম্ভব এবং অবশ্যই হবে, শুধুমাত্র তোমার যদি শতভাগ দক্ষতা এবং যোগ্যতা থাকে তুমি সেদিনকার জন্য পরীক্ষায় নিজের যোগ্যতায় তুমি চাকরি পেতে পারো। নিজের যোগ্যতা বাড়ানোর জন্য এখন থেকে শতভাগ নিজেকে উজাড় করে দাও, কঠোর পরিশ্রমী হও, পরিশ্রম করা ভোলা যাবে না। আমরা অনেকে স্বপ্ন দেখি শুয়ে বসে কিন্তু পরিশ্রম করি না, পরিশ্রম ছাড়া কোনো পরীক্ষা পাশ করা সম্ভব না, সঠিক গাইডলাইন ছাড়া কোনো পরীক্ষায় ভালো করা সম্ভব না। ঠিক তেমনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সৈনিক পদের পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাকে হিউজ পরিমাণ প্রিপারেশন নিতে হবে। যাই হোক, এখন যেটা বলছিলাম, আশা ছেড়ে দেবো না, আশা রাখো মনের ভিতরে যে ইয়েস আমিই পারবো, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকো,
নিজের আত্মবিশ্বাসকে বাড়াও প্রস্তুতির মাধ্যমে দেখবা যে তুমি ইনশাল্লাহ চাকরি পেয়ে গেছো। অনেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চায়, এসে প্রস্তুতি নিতে চায়। প্রস্তুতি নেওয়া অবশ্যই ভালো, চাকরির পরীক্ষার পূর্বে সঠিক বা ভালো একটা বই নিয়ে প্রস্তুতি নেওয়া এটাও অনেক ভালো। তোমাদের হাতে অনেক অপশন রয়েছে, তোমরা বাসায় বসেও ঘরে থেকে ভালো একটা বই নিয়ে সিলেবাস মাফিক তুমি পরীক্ষার বিষয়গুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। ভালো টিউটোরিয়াল ভিডিও দেখে তুমি ঘরে বসে প্রিপারেশন নিতে পারো। অথবা আমাদের প্রতিষ্ঠান রয়েছে, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষার জন্য প্রিপারেশন করে। তোমরা চাইলে এই প্রতিষ্ঠানে এসেও তোমরা স্বল্প খরচে, খুবই অল্প টাকায়, 15 দিন অথবা 1 মাসের একটা প্রস্তুতি কোচিং করে যেতে পারো। তাহলে তোমার কি হবে, তোমার ভিতরে যে ল্যাকিংস গুলো ছিল, যে অভাবগুলো ছিল, সেগুলো তুমি কাটায় উঠতে সক্ষম হবা। এই হচ্ছিলো মোটামুটি তোমাদের জন্য পরামর্শ। তোমরা কখনোই হোপলেস হয়ে যাবে না, খুব ভালোভাবে নিবিড় অনুশীলন এবং প্রস্তুতি করা শুরু করো। পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলা, সেই পরীক্ষার কেন্দ্রে কোন বিষয়গুলো খারাপ করেছো সেই বিষয়গুলো এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবা যে ইনশাল্লাহ আগামীতে অবশ্যই তুমি তোমার নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবা। আরেকটা কথা বলে রেখে তোমাদের কাছে, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। অনেকে দেখা যায়, অনেকের কাছে শোনা যায় যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে বা চাকরি নিয়ে দিবে, এই ধরনের কোনো কথায় বা এই ধরনের যারা কথা বলে তাদের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তুমি শতভাগ বিশ্বাস করো, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সৈনিক পদের পরীক্ষার পদ্ধতি শতভাগ, একদম যে নির্বাচন পদ্ধতিটা রয়েছে একদম শতভাগ ফেয়ার হয়। এখানে শুধুমাত্র নিজের যোগ্যতায় চাকরি পেতে হয়। তুমি খামাকা কেন ওই সকল লোকদের পিছনে বা দালালের পিছনে ঘুরে তুমি সময় নষ্ট করবে? এই সময়টা তুমি তোমার প্রস্তুতির পিছনে কাজে লাগাও, তুমি দেখবো অবশ্যই তুমি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। দালাল প্রতারক নিয়ে একটু কথা বললাম, কারো যদি খারাপ লেগে থাকে সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি, কারণ আমি যেটা জানি, আমি যেটা সত্য জানি সেই সত্যটাই আমি প্রচার করি এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রস্তুতি নিতে পারো। খুবই স্বল্প খরচে আমরা প্রস্তুতি দেই, এবং প্রস্তুতি নিলে কি হবে, তুমি একটা আত্মবিশ্বাস পাবা যে না, আমি পরীক্ষায় গেলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। এই আত্মবিশ্বাসটাই তোমাকে হয়তোবা তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, তোমার স্বপ্ন যেটা, সেটা হয়তো পূরণ করে দেবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালোভাবে প্রিপারেশন এবং প্রস্তুতি নিতে থাকো, এবং সবশেষে যারা ভিডিওটি দেখলা পুরো ভিডিওটি সবাইকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে।